স্যার জয় আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিএসসির ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তার সাথে রিলেটেড কি কি রয়েছে পিএসসির যে মেডিকেল রিকোয়ারমেন্টস রয়েছে এবং ভিআর পুলিশ ভিআর তার যে প্রসেস রয়েছে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে হ্যাঁ এইখানে যেটা আমি আমার যে রিসেন্টলি আমি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করেছি দু সালে এক্সাম হয়েছিল এবং দু হাজার একুশ সালের তেরোই জানুয়ারি রেজাল্ট পাবলিশ হয় এবং রিসেন্টলি কয়েক মাস হল আমি জয়েন করেছি তো যেহেতু আমি রিসেন্টলি জয়েন করেছি তো তাহলে আপনারা যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান বা ভিআর অন গোয়িং আছে বা মেডিকেল পেন্ডিং রয়েছে তারা আমার সাথে অনেকটা রিলেট করতে পারবেন বলে আমার মনে হয় তো আমি আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে অভিজ্ঞতা বা আমার যে প্রসেস ছিল প্রসিডিওর ছিল সেটা নিয়ে আমি আলোচনা করব। করলে আশা করি আপনাদের বেশ কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে বা জিনিসটা হেল্পফুল হবে বলে আমার মনে হয় হ্যাঁ যেটা বলছিলাম যে আমার ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল এই বছরেরই দু হাজার একুশ সালের থার্টিন জানুয়ারি রেজাল্ট বেরিয়েছিল তার সাথে সাথেই তো প্রসেসিং শুরু হয়ে যায় না বেশ কিছু দিন দেরি হয় আমি জয়েন করেছি মোটামুটি ছ মাস পরে আপনার জুলাই মাসের সিক্সটিন জুলাই জয়েন করেছি তো এই এতটা মানে ছমাস মোরারলেস সিক্স মান্থস টাইম লেগেছিল ফাইনাল সব ধরনের প্রসেস প্রসিডিওর কমপ্লিট করতে তো পিএসসি কিন্তু এক্সাম টেকিং অথরিটি একটা মানে অটোনোমাস বডি যারা এক্সামগুলো কন্ডাক্ট করে তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান বা রিক্রুটমেন্ট সংক্রান্ত কাজের সাথে তারা জড়িত না তারা এক্সামটা কন্ডাক্ট করে ফাইনাল লিস্টটা রেসপেক্টেড যে সকল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু লিস্টটা পাঠিয়ে দেন এবং তারাই কিন্তু পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে জয়নিং প্রসেস সেটা কিন্তু তারাই কন্ট্যাক্ট করে থাকেন এক্ষেত্রে প্রথমে যেটা হয় আপনাদের আমাদের যেটা হয়েছিল আমাদেরকে আমাদের মাদার ডিপার্টমেন্ট থেকে আমরাই যোগাযোগ করেছিলাম আমাদের এমএসএমই ডিপার্টমেন্টে আমরাই যোগাযোগ করেছিলাম গেছিলাম সেখানে গিয়ে ফোন নাম্বার নাম্বার লিখে দিয়ে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছিল হ্যাঁ ডেকে আমাদের যে পুলিশ ভিআর যেটা ছিল মানে পিভিআর যেটা বলা হয় ভেরিফিকেশান সেটা কিন্তু হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল মানে পিভিআরটা পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মেডিকেল যেটা ছিল যে মেডিকেল টেস্টের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল সিএমএসের জন্য আমরা নিয়ে এসে সেটা সিএমএস থেকে হাতে হাতে করে নিয়েছিলাম বলে প্রসেসটা কিন্তু একটু ফার্স্ট টেন হয়েছিল আমাদের তো খুব বেশি ভ্যাকান্সিও ছিল না একশো আঠারো জন ছিল তো ধাপে ধাপে হয়েছিল তো এই জন্য খুব বেশি গ্যাদারিংও হয়নি আমরা হাতে হাতে কাজটা একটু ফার্স্ট টেন করার জন্য করে নিয়েছিলাম তো এই ক্ষেত্রে ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেল মেডিকেলের জন্য কি কি রিকোয়ারমেন্টস রয়েছে এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভ্যারি করে আমার নদীয়া ডিস্ট্রিক্ট সেই ক্ষেত্রে চারটে টেস্ট করতে হয়েছিল চারটে টেস্ট কী কী সেটা হচ্ছে ইউরিনের রুটিন টেস্ট যেটা বলা হয় আর আরটি টেস্ট রুটিন টেস্ট বলা হয় ইউরিনের একটা হচ্ছে চেস্ট এক্স একটা ইসিজি এবং একটা আইয়ের নর্মাল যে চেক হয় চোখ চোখের পাওয়ারটা ঠিকঠাক আছে কি না সেটা চেক এবার হ্যাঁ এইটা কি গভর্নমেন্ট হসপিটাল থেকেই করাতে হবে অনেকের মনে কোশ্চিন থাকে না এই রকম কোনো কথা নেই এটা আপনি বাইরে থেকে করিয়ে যে ফাইনাল যে রিপোর্ট এমবিবিএস ডক্টরের দ্বারা যে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু সিএমএসে সাবমিট করতে হয় শুধুমাত্র এক্স রে নয় কিন্তু আমার যেটা হয়েছিল আমি ফার্স্টে এক্স রে করে নিয়ে গেছিলাম উইদাউট রিপোর্ট ভুল হয়েছিল আমার পরবর্তীতে কিন্তু এক্স রে রিপোর্টটা নিয়ে যেতে হবে এক্স রে প্লেট উইথ রে রিপোর্ট যে এক্স রেতে কী কী রয়েছে এটা সেটা এইরকম এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে হ্যাঁ এবার কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরি করে আমি যেটা ফার্স্টেই বলছিলাম অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু আরও কিছু কিছু ডিস্ট্রিক্টে রয়েছে কোভিড টেস্ট করতে বলেছিল কিছু ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে ব্লাড টেস্ট করতে বলেছিল। আমাদের নদীয়াতে কিন্তু এরকম কোনো টেস্ট বলেনি তো এরকম এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরি করতে পারে যে টেস্টগুলো বলবে সেগুলো বাইরে থেকে করে নিয়ে গিয়ে রেসপেক্টেড সিএমআই স্যার যিনি রয়েছেন তাকে দিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করাতে হয় করিয়ে সেটা ওখান থেকে বাই স্পিড পোস্টেও পাঠিয়ে দেওয়া যেতে পারে আবার নিজের হাতে নিয়ে গিয়েও রেসপেক্টেড ডেপার ডিপার্টমেন্টে আপনি জমা দিতে পারেন আমরা হাতে হাতেই কাজগুলো করে নিয়েছিলাম হ্যাঁ আর পিভিআর যেটা পিভিআরটা অনেক সময় একটু দেরি হয় কেননা ওই ডিপার্টমেন্টে অনেক কাজ থাকে কাজের চাপ থাকে তো এই জন্য অনেকটা সময় দেরি হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি একটু রেসপেক্টে ডিআইবিতে গিয়ে যদি একটু নিজেরা একটু পোক করেন তাদেরকে যে স্যার আমার এটা একটু একটু তাড়াতাড়ি করে দিন তাহলে আমার মনে হয় ভিআরটা পাঠিয়ে দেওয়ার পর জিনিসটা প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে হ্যাঁ কেননা সেই ক্ষেত্রে স্কুল কলেজ কারুর যদি বাইরে স্কুল কলেজ থেকে পড়াশুনো হয়ে থাকে মানে সেম ডিস্ট্রিক্টে বা সেম ডিআইবির আন্ডারে যদি তার স্কুল কলেজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিআইবি ওই আপনি যে স্কুল বা কলেজে পড়েছেন তার সেই যে থা ডিআইবির আন্ডারে পড়ছি সেই ডিআইবি কিন্তু ইনিশিয়েট করবে আপনার ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি অনেকটা সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে এই জন্য আপনি যদি নিজে গিয়ে ইনিশিয়েট করেন বা ওনাদেরকে রিকোয়েস্ট করেন স্যার আমি যদি স্কুল বা কলেজ থেকে আমার পাসআউট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো যদি আমি নিজে তুলে নিয়ে আসি স্কুল লিভিং সার্টিফিকেটগুলো বা কলেজ লিভিং সার্টিফিকেটগুলো তাহলে জিনিসটা একটু ফার্স্টে নয় রিকোয়েস্ট করে দেখতে পারেন যদি আপনাকে অ্যালাউ করে তাহলে জিনিসটা যদি হাতে হাতে করে দেন তাহলে কিন্তু প্রসেসটা ফার্স্টেন হবে এবং আপনি তাড়াতাড়ি জয়েন করতে পারবেন এই চলে গেল বেসিক যে সকল ইনফরমেশান ছিল আর হ্যাঁ ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু বারংবার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ইন্টারভিউর আগে যেমন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে ফাইনাল ডিপার্টমেন্ট যখন ডিপার্টমেন্টের কাছে যখন যাবে ডিপার্টমেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশান করবে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করবে তারপর যখন ওই রেসপেক্টেড ডিআইবিতে যখন যাবে তখন সেখানে কিন্তু খুব ভালো করে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সবগুলো ডকুমেন্টস আবার পুনরায় দেখবে সেই ক্ষেত্রে অনেকের মনে কোশ্চিন থাকে যে ডিআইবি কী কী ডকুমেন্টস চাইতে পারে দেখুন এইটা কিন্তু ডিআইবি ওয়াইজ বিভিন্ন ডিআইবি টু ডিআইবি ভ্যারি করে বিভিন্ন ডিআইবিতে বিভিন্ন রকম এক্সট্রা ডকুমেন্টস চেয়ে থাকে সেটা অনেকে অনেক ডিআইবিতে শুধুমাত্র কলেজের সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এইগুলো চেয়ে থাকে অনেক ডিআইবিতে মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড সব কিছু এভরিথিং চেয়ে থাকে কলেজের ক্ষেত্রে অনেকেই শুধুমাত্র ফাইনাল ইয়ারের ডিটেইল নিয়ে ছেড়ে দেয় কিন্তু অনেকেই আবার তিনটে বছরেরই ধাপে ধাপে ডিটেল নেওয়া হয় প্রাইমারির ডিটেল হাই স্কুলের ডিটেল আপনি কোন কোন স্কুলে পড়েছেন সব ডিটেইল এইগুলো কিন্তু চাওয়া হয় তো এই চলে গেল আমার মোরারলেস এক্সপিরিয়েন্স হ্যাঁ আবার জয়নিং যখন করবেন যখন জয়নিং হয়ে যাবে সেখানে যখন সার্ভিস বুক ওপেন হবে তার আগেও কিন্তু আপনাকে আবার সেই আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ওখানে আরেকবার জয়নিংয়ের দিন বা জয়নিংয়ের পরে ভেরিফাই করাতে হবে এরকম কিন্তু বারংবার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং এইভাবেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান চলতে থাকবে আর রিসেন্টলি যে এক্সামগুলো ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মিসলেনিয়াস এইটিন এছাড়া অডিট অ্যাকাউন্টস বা ওয়ার্ক ওয়ার্কস অ্যাকাউন্টসের একটা রেজাল্ট গত দু একদিনের মধ্যে পাবলিশ হলো সেই ক্ষেত্রেও কিন্তু প্রসেসটাই একইভাবে হবে এই ক্ষেত্রে আমাদের তরফ থেকে একটা জিনিস বলার সেটা হচ্ছে আপনারা যদি রেজাল্ট বেরোনোর পরে আপনাদের ডিপার্টমেন্টে ডিরেক্টরেটে গিয়ে যদি একটু যদি নিজেরা একটু ইনিশিয়েটিভ নেন আপনারা কয়েকজন মিলে গ্রুপ তৈরি করে জিনিসটা যদি একটু তাহলে কিন্তু নিজেরা যদি যান গিয়ে যদি হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু প্রসেসটা অনেক ফার্স্টেন হতে পারে এবং যত ফার্স্ট মানে ফার্স্টলি যত ফার্স্ট জিনিসটা প্রসেস হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জব ড্রিম জব যেটা রয়েছে সেখানে কিন্তু জয়েন করতে পারবেন এবং দিন শেষে কিন্তু আপনারা উপার্জনক্ষম হয়ে উঠবেন বা আপনাদের সেই ডিম স্যালারি যেটা সেটা কিন্তু অ্যাকাউন্টে ইয়ে হতে থাকবে ডিপোজিটেড হতে থাকবে বাই দ্য ডিপার্টমেন্ট তো আমাদের পক্ষ থেকে যা বলার বা যা জানার আমার যা জানা ছিল সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম এই সংক্রান্ত যদি আপনাদের আরও বেশ কিছু কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা ফলো করতে পারেন সেখানে আপনাদের কোয়ারিজগুলো কোশ্চিন করতে পারেন আমরা সেই টপিক নিয়ে ভিডিও বা সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমাদের এন্ড থেকে যতটা সম্ভব অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের যে সকল বন্ধুরা রয়েছে যাদের ডকুমেন্টসিফিকেশান এখনও কমপ্লিট হয়নি বা আগামী দিনে যাদের ডকুমেন্টস স্যটিফিকেশান অবশ্যই হবে তাদের সাথে শেয়ার করবেন আশা করি জিনিসটা তাদের জন্য হেল্পফুল হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন